নমস্কার, তোমাদের আসন্ন প্রত্যেকটা এক্সাম, WBP এক্সাম, কলকাতা পুলিশের এক্সাম, ক্লার্কের এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাস। ভালোভাবে দেখবে, আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পাবে। আমাদের প্রথম প্রশ্ন বলা হয়েছে, গোপালের খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 43খানা প্রাণী আছে, তাদের পায়ের সংখ্যা যদি হয় 142, তবে মুরগির সংখ্যা কয়টি? আমরা জানি যে মুরগির হয় 2টি পা এবং ছাগলের হয় 4টি পা। তাহলে যদি আমরা ধরে নেই যে 43খানাই মুরগি আছে, আমরা জানি না মুরগির সংখ্যা কয়টি, সেটা আমাদের বের করতে হবে। আমরা ধরে নেব 43খানাই মুরগি, অর্থাৎ 43 × 2, অর্থাৎ 43খানাই যদি মুরগি হয়, তাদের 2টি করে পা, অর্থাৎ 3 × 2 = 6, 4 × 2 = 8, অর্থাৎ তবে কিন্তু 86টি হবে মুরগি তার পায়ের সংখ্যা। এই 43খানায় যদি হয় ছাগল, তাহলে কি হবে? তাহলে 43 × 4 কত হবে? না, 3 × 4 = 12, তার 2 হাতের 1, 4 × 4 = 16, আর 1 = 17, অর্থাৎ 172 বা 172টি হবে কি না ছাগলের পায়ের সংখ্যা। এবার তোমাদের করতে হবে কি না, লিখতে হবে মুরগি, মুরগি এবং ছাগল। আমরা পেলাম কি না, মুরগি তার পায়ের সংখ্যা কয়টি? না, 86টি। যদি সবগুলো মুরগি হয় তবে তাদের পায়ের সংখ্যা হবে 86, যদি সবগুলো ছাগল হয় তবে তাদের পায়ের সংখ্যা হবে 172। প্রশ্নে বলা হয়েছে মোট পায়ের সংখ্যা হবে 142টি, অর্থাৎ তার চাইতে কিন্তু বেশি হবে না, কম হবে না, অর্থাৎ এই 142 আমরা মাঝে বসিয়ে দেব। তাহলে 72 থেকে যদি 42 চলে যায়, 52, 62, 72, অর্থাৎ 30 কিন্তু থাকবে, অর্থাৎ এটা থেকে আমরা এটা মাইনাস করে দিলাম, 30 পেলাম। 142 থেকে যদি আমরা 86 মাইনাস করে দিই, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করে দিই, দেখো এখানে থাকবে 42, আর ওই দিকে কত? না, 86, তার মানে 14, তার মানে 42 আর 14 কত হবে? 52 আর 4, 52 আর 4 হবে 56, তার মানে 142 থেকে 86 মাইনাস করলে পাই 56। এবার এই দুটোই কিন্তু ছোট করা যায়, অর্থাৎ 30 × 56 ছোট করলে পাই 15 × 28 = 56, অর্থাৎ দুটোই আমরা 2 দিয়ে ভাগ করেছি, 15 এবং 28, তার মানে এই 15 আমরা কী পেলাম? 15 কিন্তু মুরগি পেলাম, এটা কিন্তু অনুপাতে আছে, এবং 28 কিন্তু আমরা কি পেলাম? না, ছাগল পেলাম। কিন্তু এখনও কিন্তু আমরা বলতে পারবো না যে ছাগলের সংখ্যা কয়টি বা মুরগির সংখ্যা কয়টি, এখন কিন্তু আমরা অনুপাতে পেলাম। এবার তোমাদের প্রশ্নে বলা হয়েছে মোট প্রাণীর সংখ্যা কয়টি? না, 43টি, অর্থাৎ মোট কিন্তু 43টি, অর্থাৎ এই দুটো যোগ করে অনুপাতে আমরা পেলাম যা পাবো সেটা কিন্তু হবে 43টি, অর্থাৎ 28 আর 15 কত হবে? না, 38 হবে, 10 যোগ করলে, 28 আর 15 যোগ করলে কত হয়? 38 আর 5, 43 হবে, অর্থাৎ এই যে অনুপাতে 43, তার মানেই কিন্তু প্রশ্নে বলা আছে 43টি প্রাণী, অর্থাৎ এক মানে কত হবে? একই হবে। এবং প্রশ্নে বলা হয়েছে মুরগির সংখ্যা, মুরগি ছিল 15 অনুপাত, অর্থাৎ এই 15 মানে কিন্তু 15ই হবে, 15 মানে কিন্তু 15ই হবে, সুতরাং মুরগির সংখ্যা কিন্তু 15টি এবং ছাগলের সংখ্যা কিন্তু 28টি। এটা কিন্তু তোমাদের দেখতে হবে, অর্থাৎ এখানে 15 পেলাম তার মানে এটাই অ্যান্সার হবে সেটা কিন্তু না, এখানের 15 সেটা কিন্তু আমরা অনুপাতে পেলাম, এবং অনুপাতের পরে আমাদের দেখতে হবে মোট প্রাণীর সংখ্যা কয়টি আছে, এবং এই দুটো অনুপাত যোগ করার ফলে আমরা পেলাম 43, 43 মানে কিন্তু এই 43ই বলা আছে,
তাই এক মানে একই হবে, 15 মানে 15ই হবে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তো অপশন এ আমাদের সঠিক উত্তর। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। এ এবং বি 8 দিনে, বি এবং সি 12 দিনে, এবিসি তারা তিনজনে মিলে 6 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তাহলে এসি একই কাজ কতদিনে করতে পারবে? অর্থাৎ এ এবং সি এই দুই বন্ধু মিলে ওই কাজ কতদিনে করতে পাবে, এবং কতগুলো ডাটা আমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ কে কতদিনে করতে পারে। তাহলে আমরা লিখতে পারি এ এবং বি দুইজনে মিলে 8 দিনে, অর্থাৎ এ প্লাস বি দুইজনে মিলে কত দিন না 8 দিনে, বি সি মিলে 12 দিনে, অর্থাৎ বি প্লাস সি দুজনে মিলে 12 দিনে, এবং এবিসি তিনজনে মিলে 6 দিনে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে 6 দিনে একটি কাজ করতে পারে। তাহলে আমরা এই তিনটের যদি লসাগু বের করে নিই, অর্থাৎ 8, 12, 6, তাদের লসাগু হয় কত? না, লসাগু হবে 24। একদমই সহজ, তোমরা বড় যে নাম্বার থাকবে তাকে তোমরা ডাবল করে দাও। বড় নাম্বারকে ডাবল করে দিয়ে যদি প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাই কিন্তু তাদের লসাগু হবে। অর্থাৎ 24কে কিন্তু এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এই তিনটের মধ্যে বড় সংখ্যা যা দেখবে তাকে তোমরা ডাবল করে দাও, অর্থাৎ 12 ডাবল 24, 24কে তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সুতরাং 24ই হবে আমাদের লসাগু। তাহলে এবার আমরা করতে পারি কি না, দেখো কত দিয়ে যায়। 3 8 24, 12 2 24, 3 6 18, 4 6 24, অর্থাৎ এই যে আমরা পেলাম, এই যে এবিসি, তাদের এফিসিয়েন্সি হবে 4, অর্থাৎ কর্মদক্ষতা হবে 4। বিসি তার কর্মদক্ষতা কত? না, বিসি এর কর্মদক্ষতা হবে এই 2, কিন্তু বিসি তার কর্মদক্ষতা, এবং এবি তাদের কর্মদক্ষতা 3। আশা করি বুঝতে পারলে। এবার বলা হয়েছে এসি কত দিনে করবে। আমরা এখানে দেখলাম এবিসি তিনজন আছে, তাহলে আমরা লিখব এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে করতে পারে কত দিনে? না, 4 দিনে। তিনজনে যদি 4 দিনে করতে পায়, তাহলে আমরা এখান থেকে যদি বিসি ম্যানেজ করে দিই, তাহলে কি পাবো না আমরা? তাহলে কিন্তু এ তার মান পাবো। এই এবিসি থেকে যদি আমরা এবি তার মান বাদ দিয়ে দিই, অর্থাৎ এবিসি তিনজন মিলে কত আছে? না, 4, এবং এবি মিলে কত আছে? না, 3, অর্থাৎ এবার আমরা লিখব এ প্লাস বি, এই দুজনে মিলে কত আছে? না, 3। সুতরাং এবি এবি কাটা, সি এর মান আমরা কত পেলাম? না, 4 থেকে 3 চলে যায়, 1 থাকবে, অর্থাৎ সি তার কর্মদক্ষতা পেলাম 1। আশা করি বুঝতে পারলে, সি এর কর্মদক্ষতা পেলাম 1। এবার আমাদের বের করতে হবে, সি তো পেয়ে গেলাম 1, এরটা বের করতে হবে। তো এর যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? না, এই এবিসি থেকে যদি আমরা বিসি তারটা মাইনাস করে দিই, অর্থাৎ এবিসি তার মান 4, এ প্লাস বি প্লাস সি তার মান আছে কত? না, 4। সেখান থেকে বিসি তার মান, বি প্লাস সি তার মান কত? না, 2। তাহলে বিসি বিসি কাটা, এর মান আমরা কত পেলাম? 2 পেলাম, তাই না? তার মানে আমরা পেলাম সি এর মান 1, এর মান 2। প্রশ্নে বলা হয়েছে এ এবং সি তাদেরই মান, তাহলে এর মান 2, সি এর মান 1, এই 2 আর 1 মিলে কত হলো? এ প্লাস সি তাদের মান পেলাম আমরা 3। তো বলা হয়েছে প্রশ্নে সম্পূর্ণ কাজটি এই দুইজন মিলে কতদিনে করতে পাবে। তো প্রশ্নে বলা হয়েছে সম্পূর্ণ কাজটি এ এবং সি মিলে কতদিনে করতে পাবে। তো সম্পূর্ণ কাজ মানে আমাদের রয়েছে কত? সম্পূর্ণ কাজ রয়েছে আমাদের 24 ইউনিট কাজ। তো 24 ইউনিট কাজ যদি একদিনে তারা 3 ইউনিট করতে পায়, তাহলে 3 8 24, অর্থাৎ 8 ডেজ কিন্তু সময় লাগবে।
আশা করি বুঝতে পারলি, অপশন বি আমাদের অ্যান্সার হবে। বন্ধুরা, আরেকটি কথা, WBP কনস্টেবল, SI অ্যান্ড KP কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, GK, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস PDF অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট, 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের SI-তে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডিসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ, প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে, প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের, তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। তারপর রয়েছে 24 জন ছাত্রের গড় ওজন 35 কেজি, 35 কেজি, এটা হলো 24 জনের। যদি শিক্ষক মহাশয়ের ওজন যোগ করা হয় তবে কিন্তু ওজন 400 গ্রাম বৃদ্ধি পায়, অর্থাৎ গড় ওজন সেটা কিন্তু আরও 400 গ্রাম বৃদ্ধি পায়। গড় মানে কিন্তু প্রত্যেকের ওজন বেড়ে যাবে। যদি শিক্ষক মহাশয় অর্থাৎ এই 24-এর সঙ্গে আরও একজন শিক্ষক যোগ করা হয় তবে কিন্তু 35 কেজি, 400 গ্রাম প্রত্যেকের ওজন হবে। তার মানে আমরা বুঝতে পেলাম যে এই যে একজন শিক্ষক মহাশয় তার ওজন কিন্তু অনেকটাই হবে, অর্থাৎ সবার চাইতে অনেকটাই বেশি হবে। তাহলে আমরা দেখি এই 24 জনের মোট কত হয়। মোট কত হবে না, 35 × 24 কত হবে, 35 × 24, 4 5 20, 0 হাতের 2, 3 4 12, 5 2 10, অর্থাৎ 22 23 24 4 হাতের 2, 3 2 6 7 8, অর্থাৎ 840 পেলাম। এটা হলো মোট। এবার কিন্তু 24 + 1 অর্থাৎ 25 জনের মোট কত হবে না, 25 × গড়ে বলা হয়েছে কত না, 400 গ্রাম বৃদ্ধি পায়, 35.4 হবে। হ্যাঁ, তাহলে আমরা পাই 35.4 × 25 কত হবে, 4 5 20 তা 0 হাতের 2, 5 5 25 আর 2 27-এর 7 হাতের 2, 3 5 15 16 17, 4 2 8, 5 2 10, 10-এর 0 হাতের 1, 3 2 6 আর 1-এ 7 কত পেলাম, 0, 7 8 15 5 হাতের 1, 7 আর 1-এ 8, 7 আর 1-এ 8, এখানে দশমিক ছিল, এক ঘর পরে দশমিক হবে, অর্থাৎ 8 8 5, 8 8 5, এটা হলো 25 জনের মোট। এবং এটা ছিল কিন্তু 24 জনের মোট। প্রশ্নে বলা হয়েছে শিক্ষক মহাশয়ের ওজন কত, অর্থাৎ শিক্ষক মহাশয়ের ওজন আসার ফলে কিন্তু প্রত্যেকের গড় ওজন 400 গ্রাম বৃদ্ধি পায়। তার মানে আমরা পেলাম এটা যেহেতু 24 জনের, এটা হলো 25 জনের, অর্থাৎ 25তম ব্যক্তি কিন্তু আমাদের শিক্ষক মশাই। তাহলে এই 885 থেকে যদি আমরা 840 মাইনাস করে দিই কত আসবে না, 45 আসবে। তো এটাই কিন্তু আমাদের
শিক্ষক মহাশয় তার ওজন? অপশন ডি আমাদের অ্যান্সার হবে। আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে, এ তার মূলধন বি এর 3 গুণ, অর্থাৎ এ যদি দেয় 3, বি দেয় 1, তাই না? তার জন্যই তো বলা হয়েছে এ তার মূলধন বি এর 3 গুণ, অর্থাৎ এ কিন্তু অনেকটাই বেশি দেয়, বি এর চাইতে 3 গুণ পরিমাণ দেয়, এবং এ তার নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের 2 গুণ, অর্থাৎ এ কিন্তু সময়টাও বেশি দেয়, কতটুক না ডাবল দেয়, ঠিক আছে? বছর শেষে বি যদি 4,000 টাকা পায় তাহলে মোট লাভ কত হয়? দুজন একই সঙ্গে ব্যবসা করে, যদি বি পায় 4,000 টাকা তাহলে এ কত টাকা পাবে? আমরা একটা বিষয় দেখলাম, এ কিন্তু 3 গুণ পরিমাণ টাকা সে ইনভেস্টও করেছে, পাশাপাশি সেটা কিন্তু ডাবল সময় রেখেছে। আমরা দেখলাম বি এর চাইতে এ কিন্তু 3 গুণ সময় দেয় এবং ডাবল পরিমাণ কিন্তু সময় দেয়, ঠিক আছে? টাকা দেয় 3 গুণ, সময় দেয় ডাবল। মূলধনের পরিমাণ এটা হলো সময়ের পরিমাণ। তাহলে লাভের পরিমাণ কি হয় না? লাভের পরিমাণ 3 দুগুণ হয় 6, আর এর কত হয়? 1 1 কে হয় 1, তাই না? তাহলে এই 1 মানে কত না? 1 মানে 4,000, তাহলে 6 মানে কত হবে? 6 মানে কত হবে না? 4,000 × 6, অর্থাৎ 4×6=24,000 হবে। অর্থাৎ ওই সময় বি যদি পায় 4,000 টাকা, এ পাবে 24,000 টাকা। প্রশ্নে বলা হয়েছে মোট লাভের পরিমাণ কত? যদি চাইতো যে এ কত পায় তাহলে হতো 24,000 টাকা। প্রশ্নে বলা হয়েছে মোট, তাহলে কিন্তু এ এবং বি, এটা হলো বি তার, এটা হলো এ তার, অর্থাৎ এই দুজন মিলে কত হয়? 24,000 + 4,000, অর্থাৎ 28,000 কিন্তু হয়। আশা করি বুঝতে পারলে। পরবর্তী বলা হয়েছে এ তার বেতন বি তার চাইতে 20% বেশি, অর্থাৎ বি যদি পায় 100 টাকা, এ পাবে 120 টাকা, 120। বি যদি পায় 100 টাকা, এ পাবে 120 টাকা। এবার আমাদের প্রশ্নে বলা হয়েছে বি এর বেতন এর বেতনের চাইতে শতকরা কত কম? বি তার বেতন এর চাইতে শতকরা কত কম? তার মানে এই 120 টাকা বি এর বেতন এর চাইতে, অর্থাৎ এর, তার মানে এ কত পায় 120, তাই আমরা 120 লিখলাম, বেতনের চাইতে কত কম পায়? কত মানে কি? দেখো এই যে ডিফারেন্স কত রয়েছে, 20 টাকা কম পায়, তার মানে 120 টাকায় সে কিন্তু 20 টাকা কম পায়। তাহলে 100 টাকায় কত? 0 0 কেটে দাও, 2 দিয়ে 12 কে কাটলে কত আসবে? 6, এটা অর্ধেক করলে হয় 3, এটা অর্ধেক করলে হয় 50। তাহলে 50/3 ভাগ করলে কত আসবে? 3 16 48 হয়, নিচে 2 2/3, তার মানে 16 সমস্ত 2/3, এটাই আমাদের অ্যান্সার হবে। অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। আশা করি বুঝতে পারলি। প্রশ্নে বলা হয় এ তার বেতন বি এর চাইতে 20% বেশি, তার মানে এ কিন্তু যদি পায় 120 টাকা তাহলে কিন্তু বি পাবে 100 টাকা, কারণ বলা হয়েছে বি এর চাইতে 20% বেশি পায়, তার জন্য 120 টাকা। আবার বলা হয়েছে বি এর বেতন এর বেতনের চাইতে কত কম শতকরাতে? শতকরা মানে 100, এর চাইতে, অর্থাৎ 120-র চাইতে কিন্তু সে 20% কম পায়, 120 টাকার মধ্যে সে কিন্তু এই 20 কম পায়, তাই না? এই 20 কম পায়, তাই এই 20 উপরে,
এই 20 উপরে এবং এর চাইতে, তাই এর যে পরিমাণটা অর্থাৎ 120 সেটা কিন্তু আমাদের নিচে হবে এবং শতকরা তাই 100 দিয়ে কাটাকাটি করতে হয়। আমাদের পরবর্তী বলা হয়েছে একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাশ করে যায়, তার মানে যদি পরীক্ষার্থীর পরিমাণ হয় 100 জন, তার মধ্যে 65% পাশ করে যায়, 65% পাস করে যায় এবং ফেল করে তাহলে 35%, 35% কিন্তু ফেল করে যায়। ধরে নিই আমরা 100 জন আছে, তো যেহেতু 35% ফেল করে যায় এবং প্রশ্নে বলা হয়েছে ফেল পরীক্ষার্থীর পরিমাণ কতজন না, 420 জন, এই 35% তার মানে কত না, 420 জন। তাহলে 1% কত হবে না, 420, 420/35। তাহলে প্রশ্নে বলা হয়েছে মোট পরীক্ষার্থীর পরিমাণ, তাহলে 100 মানে কত হবে, 420/35×100। কাটাকাটি করলে কত আসবে না, 5 × 7 = 35, 5 × 20 = 100, 7 দিয়ে যাবে, 6 × 7 = 42, 6 × 7 = 42 আর 0, তার মানে এই 6 দুগুণও কত হবে, 6 দুগুণও হবে 12, আর এই একটা 0, এই একটা 0, অর্থাৎ 1200, এটাই আমাদের অ্যান্সার হবে। মোট পরীক্ষার্থী হবে 1200 জন। নেক্সট ওয়ানে, এ একা একটি কাজ 12 দিনে, বি একা সেই কাজ 15 দিনে, অর্থাৎ এ যদি করতে পায় 12 দিনে, বি করতে পায় 15 দিনে। এ একা কাজ শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দেয়, তাহলে বাকি কাজ দুজনে মিলে কত দিনে করবে, তো 12 এবং 15 তাদের লসাগু হবে কত না, 60, 5 × 12 = 60, 4 × 15 = 60। এ একা কাজ শুরু করে দেয় তার 3 দিন পরে, কিন্তু বি কাজে যোগদান করেছিল, 3 দিন এ একা কাজটি করে, এ একা, এ একদিনে 5 ইউনিট পরিমাণ কাজ করতে পারে, তো 5 × 3 অর্থাৎ 15 ইউনিট কিন্তু কাজ আমাদের কমপ্লিট, তার মানে এই 60 ইউনিটের চাইতে 15 ইউনিট মাইনাস হবে, তো 60 থেকে 15 মাইনাস যদি হয় 45 ইউনিট আমাদের কাজের পরিমাণ, এবং এই 45 ইউনিট কাজই কিন্তু দুজন মিলে কিন্তু 5 আর 4 = 9 পরিমাণ কাজ করতে পারে একদিনে দুজন, তাহলে 5 × 9 = 45, অর্থাৎ বাকি কাজ কিন্তু তারা 5 দিনে করতে পাবে, 5 দিনে করবে। যদি প্রশ্নে বলা হতো যে মোট কাজ কত দিনে করবে, তাহলে কিন্তু এই 5 এর সঙ্গে 3 যোগ হতো, তাহলে কিন্তু 5 এর সঙ্গে এই 3 যোগ করা হতো, কিন্তু প্রশ্নে বলা হয় বাকি কাজ একসঙ্গে কত দিনে করবে, তো বাকি কাজ একসঙ্গে তারা কিন্তু 5 দিনেই করবে। আমাদের লাস্ট ওয়ান একদমই সহজ, বলা হয়েছে 20 জন লোক কাজ করে কতদিন না, 20 দিনে, তাহলে একজন কাজ করে কতদিন না, 20×20। প্রশ্নে বলা হয় 40 জন কতদিনে করবে, তাহলে 40 জন কাজ করবে 20×20/40, কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, তারপর 10 হবে, তার মানে 40 জন যদি করে তবে কিন্তু 10 দিনে কাজটি হবে, অপশন এ আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে, যদি কোনো প্রশ্নে তোমাদের ডাউট মনে হয় কমেন্টে জানাবে, আর নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আরেকটি কথা, WBP কনস্টেবল, SI অ্যান্ড KP কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, GK, রিজনিং
প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট, 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে, অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডিসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ, প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে, তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।